এশিয়া কাপে সুপার ফোরের ম্যাচে রিজার্ভ ডেতে পাকিস্তানের বোলারদের তুলোধনা করেছেন বিরাট কোহলি ও লোকেশ রাহুল। তাদের দুজনের জোড়া সেঞ্চুরিতে 2 উইকেটে 356 রানের বিশাল সংগ্রহ করেছে তারা। কোহলি মাত্র 94 বলে 9টি 4 ও 3 ছক্কায় অপরাজিত 122 রান করেন। এ যাত্রায় তিনি সচিন তেন্ডুলকারকে পিছনে ফেলে গড়েছেন এক বিশ্ব রেকর্ড। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে তিনি দ্রুততম 13,000 রানের মাইল ফলকে পৌঁছান, যা তিনি করেছেন মাত্র 267 ইনিংস খেলে। এর আগে এই বিশ্ব রেকর্ডটি সচিনের দখলে ছিল। তিনি সবচেয়ে কম তথা 321 ইনিংস খেলে করেছিলেন 13,000 রান, আর অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং 341 ইনিংস খেলে করেছিলেন 13,000 রান। কোহলি সেটা ছুঁয়ে ফেললেন মাত্র 267 ইনিংসে। অবশ্য তিনি আরও একটি রেকর্ড গড়েছেন, লোকেশ রাহুলকে নিয়ে পাকিস্তানের বিপক্ষে 2য় উইকেটে অবিচ্ছিন্ন 233 রানে জুটি করেন, যা এশিয়া কাপের ইতিহাসে সর্বোচ্চ। এর আগে পাকিস্তানের মোহাম্মদ হাফিজ ও নাসির জামশেদ 224 রানে জুটি গড়েছিলেন।